চলো তো এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা উকুলেলে কিনেছো এবং পুরো 7 থেকে 8 দিন হয়ে গেছে তারা কিছু গান বাজাতে পারছে না। তো তোমরা ভাবছো যে 7 ডেজ ইজ আ লং লং টাইম, 7 দিন হয়ে গেল উকুলেলে কিনেছি কিন্তু এখন কোনো গান বাজাতে পারছি না, সো সর্বনাশ হয়ে যাচ্ছে। ওকে, আর যাদের কাছে ইকুলেলে শিখছো তারা ফিঙ্গার ফিটনেস শেখাচ্ছে, থিওরিজ শেখাচ্ছে, স্কেল শেখাচ্ছে, কর্ড শেখাচ্ছে, অনেক রকমের গ্রামার শেখাচ্ছে, কিন্তু কিছুতেই পেশেন্স থাকছে না, তাই তো? তো যারা এতটাই অধৈর্য হয়ে গেছো যে আর পারছো না, 7 দিন ধরে এত প্র্যাকটিস, এত কিছু জানার পর এখনও অবধি একটাও গান বাজানো যখন যাচ্ছে না, তাহলে দিস ইজ টাইম টু গিভ আপ, মানে ইকুলেলেটা এবার ছেড়ে দিতে হবে। বা যারা গিটার বাজাচ্ছ তারা ভাবছো যে এবার গিটারটা ছেড়ে দিতে হবে, ঠিক এই পয়েন্টে গিয়ে দিস ভিডিও ক্যান হেল্প ইউ। যদিও আমি বলে দিচ্ছি যে এই ভিডিওতে আমি যেটা দেখাতে চলেছি সেটা আলটিমেট কিছু নয়, দিস ইজ জাস্ট ফর আ রিফ্রেশমেন্ট পারপাস। তোমরা যারা শিখতে শিখতে বোর হয়ে গেছো বা যারা থিওরি শিখতে শিখতে অধৈর্য হয়ে গেছো বা যাদের গান তোলার বা বন্ধুদের গান তোল শোনানোর প্রচণ্ড তাড়া আছে, ভীষণ রকমের তাদের পেশেন্স লেভেল ব্রেক করে যাচ্ছে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। এবং তাদেরকে বলবো আফটার প্লেয়িং দ্য সংস ইউ গেট ব্যাক টু দ্য থিওরি, গেট ব্যাক টু দ্য নলেজ, গেট ব্যাক টু দ্য প্র্যাকটিস, গেট ব্যাক টু দ্য গ্রামার, ঠিক আছে? কারণ ওগুলো ছাড়া কিন্তু মিউজিক শেখা সম্ভব না। আজকে যেটা শেখাচ্ছি সেটা বাড়িতে বসে নিজের ভালো লাগার জন্য বা ফ্যামিলির সবাইকে শোনানোর জন্য বা বন্ধুদের শোনানোর জন্য ঠিক আছে, জাস্ট ফর আ রিফ্রেশমেন্ট, একটুখানি নিজেকে রিওয়ার্ড দেওয়া যে প্র্যাকটিস করতে করতে আমি একটু টায়ার্ড হয়ে গেছি, আমি এটুকু করে নিজেকে একটুখানি রিওয়ার্ড দিলাম যে না চলো দুটো গান বাজাতে পারলাম বা দুটো মিউজিক করতে পারলাম, সামান্য কিছু একটা এক্সিকিউট করতে পারলাম যেটা তোমাদের একটু মেন্টাল পিস বা একটু সামান্য স্যাটিসফ্যাকশান দেবে, আদারওয়াইজ কিছু না। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকে ভিডিওর টাইটেল হচ্ছে 1 chord 10 songs। তো যেই গানগুলো সবাই শোনে, যেই গানগুলো মোটামুটি সবার ভীষণ ফেভারিট, তার মধ্যে থেকে আমি 10টা সং পিক করেছি এবং আমি একটা কর্ড পিক করেছি যে কর্ডটা হচ্ছে সি মেজর। তো যারা বেশ কিছুদিন ধরে উকুলেলে শিখছো তারা অলরেডি জানো যে সি মেজর কর্ডের কী থিওরি আছে, কী ফর্মুলা আছে, সি মেজর কর্ড কীভাবে তৈরি হয় এবং কীভাবে ধরতে হয় এবং সি মেজর কর্ডের সাথে অন্যান্য করেসপন্ডিং কর্ডস কী কী লাগতে পারে, ঠিক আছে? বাট যারা সেটা জানো না বা অতটা ডিপ নলেজ নেই তাদের আমি জাস্ট বলতে চাইছি যে অবভিয়াসলি আমি আমার কোনো একটা ভিডিওতে কর্ড নিয়ে ডিটেইলে আলোচনা করব, কর্ডের শেপ নিয়ে ডিটেইলে আলোচনা করব, যার মধ্যে থিওরি থাকবে, সমস্ত এক্সপ্লানেশন থাকবে এবং কী করে ধরতে হয় তার শেপসগুলো আমি ঠিকঠাক করে দেখিয়ে দেবো। কিন্তু আজকে যেহেতু আমরা গান নিয়ে কথা বলছি তাই আজকে কর্ডটাকে আমি ছোট করে শর্টে দেখিয়ে দিচ্ছি। তো একেবারে আমাদের ফার্স্ট স্ট্রিংয়ের 3rd ফ্রেটে রিং ফিঙ্গারটা দিয়ে আমি এরকম প্রেস করছি এবং বাকি তারগুলো ওপেন বাজছে, তাহলে ইট উইল সাউন্ড লাইক দিস, সি মেজর কর্ড। একটা কর্ডই বাজাচ্ছি এবং যে স্ট্রামিংটা করছি সেই স্ট্রামিংটার প্যাটার্নটা হচ্ছে জাস্ট লাইক ডাউন আপ 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 ডাউন। প্রথমে একটা ডাউন দিচ্ছি, ডাউন, দেন আপ ডাউন আপ, আগেইন ডাউন আপ ডাউন আপ এবং শেষে ডাউন আপ ডাউন আপ। তো এই 3টে পার্ট আমি একসাথে করলে, স্ট্রামিংয়ের এই 3টে পার্ট একসাথে করলে দাঁড়াচ্ছে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। কিছুক্ষণ আমি বাজাচ্ছি, তোমরা শুনলেই আশা করি তুলে ফেলতে পারবে। ওকে, সো দেরি না করে আমরা চলে যাচ্ছি গানগুলোর দিকে। मर मर के जी लिए एक पल तो अब हमें
जीने दो जीने दो, सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो जीने दो। ना 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 Some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Andhera tera, maine le liya. सितारा तेरे नाम किया, चन्ना मेरे आ, चन्ना मेरे आ, मेरे आ, चन्ना मेरे आ बेटिया, चन्ना मेरे आ, चन्ना मेरे आ, मेरे आ, चन्ना मेरे आ बेटिया। खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए तेरा मिलना है उस रब का इशारा। मानो मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए, कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता। कैसे हम जाने हमें क्या पता, कुछ तो है तुझसे राबता। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। एक प्यार का नगमा भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है। पापा कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा, ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरे मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा, पहला नशा पहला खुमार, नया प्यार है जरा पागल। तूने मुझको है चुना, तू होगा जरा पागल, तूने मुझको है चुना। कैसे तूने अनकहा, तूने अनकहा सब सुना। तू होगा जरा पागल, तूने मुझको है चुना। शामों की तरह ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लगे किस तरह हगे हगे सुलझे।
पे हलवा, मन मेरा घबराए, मन मेरा घबराए, है सो गए परदेस पिया तुम, है सो गए परदेस पिया तुम, चैन हमें नहीं आए, जतन कर हारी, लाख जतन कर हार गई, मोरा सैया मुझसे बोले ना, मोरा सैया मुझसे बोले ना, एक प्यार का नगमा भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई के आ गई है लौट के यहाँ, देखूं मैं तुझे या देखूं कुदरत के नजारे, मुश्किलों में है ये दिल मेरा, माना तेरी सूरत की है चांदी 100% बिल्लो, मेरे दिल का सोना भी खरा, ये तेरे चांद बालिया है होठों पे ये गालिया, ये तेरी चांद बालिया है होठों पे ये गालिया, सोचने का मौका न दिया है, मैं तो तेरे पीछे हो लिया, मैं तो तेरे पीछे हो लिया। वेल तो यही ছিল আমাদের একটা কর্ড আর 10টা গান, 10টা খুব বিখ্যাত এবং খুব প্রিয় গান সবার, কিন্তু আমি বলেছিলাম ভিডিওটা চলাকালীন যে ভিডিওটা একদম শেষ অবধি দেখতে, শেষে গিয়ে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো। তো সেই কথাটি হলো যে অবভিয়াসলি আমরা একটা কর্ডে গানগুলো বাজিয়েছি, কিন্তু এই গানগুলোর অন্যান্য জায়গায় আরও অনেকগুলো কর্ড লাগার প্রয়োজন ছিল, তবে গিয়ে গানটা কমপ্লিট হতো বা ইট উড সাউন্ড ভেরি কমপ্লিট মিউজিক্যালি, ঠিক আছে। কিন্তু এটা আমরা একটা স্পেশাল পারপাসে বানিয়েছি, যাতে আমরা জাস্ট ইকুয়ালের অ্যাকম্পানিমেন্টে গানগুলো গাইতে পারি, যাতে এটা সহজভাবে শুনতে ভাল লাগে। কিন্তু তার মানে এই নয় যে এইভাবেই গাইতে হবে বা এইভাবেই আমরা ক্যারি অন করতে পারি, আমাদের আরও শিখতে হবে, আরও ভালো করে মিউজিক্যালি আমাদের গানগুলোকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে এবং ভিডিওটা লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ, সাইনিং অফ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।